প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আর্থ্রাইটিস এবং হাড় ক্ষয়রোগে পুনর্বাসন চিকিৎসা। এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউলা প্রধানের সাথে। স্যার, ফেসবুকে আমাদের একজন জানতে চেয়েছেন রাজীব চৌধুরী গাউট সম্পর্কে, গাউট, যদি জি, কিছু গাউট বলেন। অলসো একটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস। তো এই যে আমরা এর আগে বলেছিলাম যে আমরা মানে একেবারে শুরুতে যে কি কারণে আর্থ্রাইটিস হয়ে থাকে, অনেক কারণ, তার মধ্যে গাউটি আর্থ্রাইটিস অলসো একটা আর্থ্রাইটিস। মানে আমাদের শরীরে যদি কোনো কারণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ইউরিক অ্যাসিড অনেক খাবারের বিভিন্ন উপাদান থেকে এসে থাকে আমাদের শরীরে, মেটাবলিজমের মাধ্যমে হয়ে থাকে, এবং এটা কিন্তু শরীর থেকে এক্সক্রিশন হয়ে যায়। যদি এটার একটা নির্দিষ্ট মাত্রা থাকে ব্লাডে, যদি সেটা মাত্রার বাহিরে হয়, মানে অতিরিক্ত প্রোডাকশন এবং এক্সক্রিশন না হয়, তাহলে আমাদের শরীরের বিভিন্ন জোড়া, স্পেশালি আমাদের যে পায়ের ফুটের যে বড় বৃদ্ধাঙ্গুলের গোড়া, হাতের আঙ্গুল, আমাদের হাঁটু, এই সকল জোড়ায় গিয়ে সে প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন তৈরি করে ইউরিক অ্যাসিড, এবং সেখানে গিয়ে সে ক্ষয় তৈরি করে, ওই জোড়াগুলো ফুলে যায়, রেড হয়ে যায়, তারপরে হচ্ছে আপনার এবং মানে তীব্র ব্যথা হতে পারে, রুগী জুতা পরতে তার অসুবিধা হয়, নামাজ পড়তে অসুবিধা, উঠবস করতে পারে না। তো দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস, এবং এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে সবারই যে ওই খাবার থেকে গাউট হবে তা কিন্তু না, যাদের এই প্রবলেমটা থাকে তাদের কিন্তু স্পেসিফিক কিছু খাবার না খাওয়াই উচিত। অনেক সময় আমরা মানে সাইকোলজিক্যালি আমাদের একটা রুগীদের ধারণা থাকে, আমি কেন এই খাবারটা খাবো না, স্যার আমাকে এমন কোনো একটা চিকিৎসা দেন যেন আমি খাবারটা খেতে পারি। এর আগে কিন্তু আমি বলতে চেয়েছি যে পৃথিবীর অনেক দেশি খাদ্য মানে খাবারের ভেরিয়েশন আছে, মানে আমরা যে খাবারগুলো খাই তারা কিন্তু সেটা খায় না, বা একই পরিবারে দেখবেন একজন একটা খাবার বেশি খায় তার পছন্দ, আরেকজন সেটা নাও পছন্দ হতে পারে। তো আমার মতে যেই খাবারটা আপনার জন্য শরীর ভালো রাখে, আপনি ভালো থাকতে পারেন, যে খাবারটা খেলে আপনার সমস্যা হয়, নট অনলি ইউরিক অ্যাসিড বা গাউট, যেমন অ্যালার্জিক সমস্যা হতে পারে বা তার অন্য অন্য ডিজিজের ক্ষতি হতে পারে, সো এই খাবার না খাওয়াই ভালো। তো এই ক্ষেত্রে গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যেমন রেড মিট, লাল মাংস, যেটা হচ্ছে পিউরিন রিচ ডায়েট, মানে প্রচুর পরিমাণ পিউরিন থাকে, যেমন লাল মাংস, সামুদ্রিক মাছ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বিন, ডাল, ডালের মধ্যে, তো এই খাবারগুলো যাদের গাউট থাকে তারা না খাওয়াই ভালো। আর খুব খেলে রেয়ার, মানে সপ্তাহে একদিন অল্প একটু পরিমাণে খেতে পারে, আর যদি দেখে যে এগুলো খেলে ব্যথা বেড়ে যাচ্ছে না খাওয়াই ভালো, তাহলে এতে সেক্ষেত্রে উনি অ্যাভয়েড করাটাই অ্যাভয়েড ভালো। করলে বেটার থাকবে, ভালো একজন থাকে বলে। দর্শক আছেন ফোনে, একটু আচ্ছা ফোনটা নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যালো, আমার বয়স 50, জি আমি যশোর থেকে বলছি, আমি একজন সহকারী অধ্যাপক। জি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার না পায়ে, আমি অনেক আগে মোটর সাইকেল চালাতাম, হুম হুম অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে একটা ফরেন বডি হয়েছিল, অপারেশন হয়েছে, ভালো আছি দীর্ঘদিন, কিন্তু এখন মাঝে মধ্যে ব্যথা করে, আর হচ্ছে ওই পায়ে একটু শিরা কষে যায় রাতে রাতে, মনে হয় যেন পা কুঁকড়া হয়ে যাচ্ছে, আর ছাড়াতে পারবো না। আমি কোনো ওষুধ খাই না, তবে ব্যায়াম করি, হাঁটি, মত অবস্থা আমি কি করবো? জি আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার উনি আঘাত পেয়েছিল অনেক আগে অ্যাক্সিডেন্ট থেকে, তো আপনার এখন যেটা করতে হবে, আপনি হাঁটছেন, খুব ভালো একটা কাজ, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এবং হাঁটার ক্ষেত্রে আমার কিছু স্পেশাল পরামর্শ, শুধু আপনি না, যত রুগীরা দেখছেন সবার ক্ষেত্রে আপনার জুতাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি আপনারা আমরা অনেক সময় যখন রাস্তা হাঁটি বা হাঁটার জন্য হাঁটি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন শু ব্যবহার করি বা স্যান্ডেল বা পঞ্চ জাতীয় জুতা ব্যবহার করি, এটা না করে আপনারা কাপড় বা স্পোর্টস শু বা ক্যাটস, যেটা আমাদের সফট এবং ফ্লেক্সিবল, এই জাতীয় জুতা আপনি ব্যবহার করবেন, এতে আপনার হাঁটার জন্য কোনো ক্ষতি হবে না। আর রাস্তাটা সিলেকশন খুবই ইম্পর্টেন্ট, মানে আপনি যেখানে হাঁটবেন সেটা যেন মসৃণ হয় এবং উঁচু নিচু না হয় এবং কোয়াইট, একেবারে কোনো, আপনি হাঁটছেন একটা রিক্সা আসলো, হাঁটছেন একজন ধাক্কা দিল পড়ে গেলেন, সো একটু খেয়াল রাখতে হবে হাঁটার প্লেসটা, একটা যেই যেই জায়গায় আপনি হাঁটবেন যেন আপনার জন্য সুইটেবল জায়গা হয়, কোনো অবস্ট্রাকশন না থাকে। অনেক সময় দেখা যায় যে এটা সেটা পড়ে থাকে, ইট পড়ে থাকে, রড পড়ে থাকে রাস্তাঘাটে, এগুলো অ্যাভয়েড করে আপনার সুইটেবল জায়গা হাঁটতে থাকেন। আর আপনার এই ক্ষেত্রে পোস্ট রিহ্যাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি সম্ভব হয় আপনার নিকটস্থ যেখানে আপনি থাকেন, জেলা শহর
বা ওখানে কোনো একজন বাত ব্যথা বা পুনর্বাসন স্পেশালিস্ট বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি কিছুদিন ফিজিওথেরাপি নেন, কিছু এক্সারসাইজ ওনার কাছ থেকে আরও শিখে নেন। আমার ইউটিউবে আমি প্রচুর এক্সারসাইজ দিয়েছি, হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ, কোমরের এক্সারসাইজ, এক্সারসাইজগুলো দেখে খুব আপনার মনোযোগ সহকারে দেখতে হবে যেন ভুল না করা হয়। সেগুলো আপনি যেটা যেটা করলে বেটার ফিল করেন আপনি করবেন, আবার ব্যথায় গরম সেঁক দিতে পারেন। আর আপনার এই বয়সে সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট, স্পেশালি গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো প্রতিদিন, এগুলো যে কোনো আপনার ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন। এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, তো এগুলো আবার আবার টানা অনেক দিন খেতে পারবেন না। আপনি টানা হয়তো 2-3 মাস খেলেন, আবার 1 মাস ব্রেক দিলেন, আবার 1 মাস খান, আবার এভাবে 2-3 মাস এভাবে আপনি কন্টিনিউ করেন। পাশাপাশি আপনার যে দুধ আপনার জন্য খুব উপকারী, বা দুধ যারা খেতে পারেন না দই খাবেন, এবং পনির, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিম, প্রতিদিন অন্তত একটা ডিম খেতে হতে পারে। অনেক সময় অনেকে বলে যে কোলেস্টেরল বেড়ে যাবে, কোলেস্টেরল অনেক কারণে ডিম না খেলেও বাড়তে পারে। সো ডিমটা খুবই উপকারী, বা এই জাতীয় খাবার। কিন্তু পাশাপাশি ওই যে বলছি এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, প্রয়োজনে কোলেস্টেরল মাত্রা দেখে নেবেন ব্লাডে, এগুলা করেন। ব্যথানাশক কিছু মলম কিনতে পাওয়া যায়, আপনি ব্যবহার করতে পারেন, গরম বা ঠান্ডা সেঁক যেটা দিলে আপনার উপকার হয় সেটা করেন। অ্যাক্টিভ থাকবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। হেলদি ফুড হ্যাবিট এবং এক্সারসাইজ এক্সারসাইজ দুইটাই সমানে চলছে। স্যার একজন আছেন দর্শক ফোন নিয়ে। জি দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি দর্শক, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আপনার নামটা বয়সটা বলেন, প্রশ্নটি করুন। উনি তো এই মাত্র সে বাথরুমে চলে গেল, আর আমি বলছি শুনেন, আমার নাম, আমার স্ত্রীর নাম হলো কুলসুম নাহার, সাতক্ষীরা। এখন আমার স্ত্রী সিজার করছে 3 বার করে, বুঝছেন? এখন সিজার করার পরে এখন মাজা যে এত ব্যথা, মাজা নিয়ে উঠতে পারে না। আচ্ছা, মাজা ব্যথাটা কি পায়ের দিকে যায় নাকি মাজাই থাকে? শুধু মাজাই থাকে। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন পরে? আর মানে এতদিনে মাজাই থাকে, ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলেন পরে আর অনেক অনেক ডাক্তার দেখাচ্ছে অনেক। জি, কি বলেছে ডাক্তার সাহেবরা, কি সমস্যা বলছে এখন? বলছে মাঝে রাতে ওষুধ খালি ছেড়ে যাবে কিন্তু সারে না, মানে ব্যথা একটু নড়াচড়া করলে ব্যথা হয়, একটু মানে বাড়ি রান্না বড়ার কাজে একটু গেলেও মাঝে ব্যথা। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। একেবারে কমন প্রশ্ন এটা, যে সিজারের পরেই ব্যথা, এবং অনেক সময় অ্যানাস্থেশিয়া যে দেওয়া হয় স্পাইনে, সেটার উপরে রুগীদের একটা ক্ষোভ থাকে যে আমার মনে হয় মেরুদণ্ড ইঞ্জেকশনটা দিয়েছে তারপর থেকেই ব্যথাটা হয়েছে। আসলে ব্যাপারটা তা না, এটা একটা মহিলাদের জীবনের, আমাদের মাদের বা আমাদের বোনদের সবারই একটা লাইফের একটা আমরা বলি বায়োমেকানিক্যাল, বায়োমেডিক্যাল চেঞ্জ আসে। হ্যাঁ, বিয়ের আগে একরকম, বাচ্চার যখন গর্ভে আসে আরেক রকম, যখন ডেলিভারি হয় আরেক রকম। এই যে একটা চেঞ্জ হয়, চেঞ্জের মধ্যে স্পাইনে কিছুটা চেঞ্জ আসে, সমস্যা হতে পারে। তো আমার মনে হয় আপনার প্রয়োজনে ওনাকে একটা এমআরআই করে দেখবেন। হ্যাঁ, কোমরের এমআরআই করলে সমস্যাটা আরও ক্লিয়ার বোঝা যাবে। ওষুধ দীর্ঘদিন না খেয়ে এমআরআই করে কিছু এক্সারসাইজ আছে করলে অনেক সে এমনি কমে যায়। তারপরেও আপনি একটা এমআরআই করে দেখেন, এবং প্রয়োজন একজন বাত ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, কিছুদিন ফিজিওথেরাপি নিলে হয়তো ঠিক হয়ে যাবে। আর ওই যে কাজের ধরন, এখন ওই হয়তো উনি সামনে ঝুঁকে কাজ করে, বাচ্চা আছে, বাচ্চার আলাদা টেক কেয়ার করতে হয়, বা অনেক ক্ষেত্রে কিছু পারিবারিক কাজ আছে যেগুলো হয়তো সামনে ঝুঁকে করতে করতে সমস্যাগুলো বেড়ে যায়। একটু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে বলবেন যে কোন অবস্থানে থাকলে তোমার ব্যথাটা বাড়ে খেয়াল করো, সেইভাবে যেন সে না করে। একটু অভ্যাস করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, এটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে। এটা আপনি এত হতাশার কোনো কারণ নাই, আপনি ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ কমে যাবে। জি, আরেকজন দর্শক আছেন ফোনে, একটু ফোনটা নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। কে বলছি? রবিউল ইসলাম, বয়স 38। জি, আচ্ছা, আমার সমস্যাটা হলো ওই মাজার ভিতরে ব্যথা করে বাম পাশে, এবং ব্যথা আস্তে আস্তে হাড়ের দিকে নেমে আসে। অনেক সময় ধরে থাকলে দেখা যাচ্ছে পাও ভেঙে ধরে আসে এবং অবসায় আসে, এবং আমি ওই ডাক্তার সফির আমার সবিস্তার দেখাইছিলাম। আমার ওই ডিস্ক L3 L4
এবং L4 L5 ব্লক এই জন্য আমার করণীয় কি ডাক্তার সাহেব কি বলেছে আর যে ডাক্তার সাহেবকে দেখিয়েছেন উনি কি করতে বলেছে উনি আমাকে ওই ওষুধ দিছিল আপনার ওই বল্ডারনেস খাইছে হুম হ্যাঁ বল্ডারনেস খাইছে এবং মাইক্রোক্লাম এই ট্যাবলেটটা খাইছে আর মাঝখানে ব্যথা ট্যাবলেট ক্রোডাল খাইছিলাম তারপরে গ্যাপ দিছি আর খাচ্ছি না এখন আপাতত হুম আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার পিএলআইডি সমস্যা তো পিএলআইডি এর চিকিৎসা কিন্তু আমরা এর আগে বলছি 90% রোগী আমরা উইদাউট অপারেশনে ফিজিওথেরাপি পুনর্বাসন বিভিন্ন অনেক পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাওয়া সম্ভব আর অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে সেটা এমআরআই ফিল্ম না দেখলে বোঝা যাবে না আর কিছু সাইন থাকতে হবে যেমন আপনার হয়তো প্রস্রাব ধরে রাখতে আপনার অসুবিধা পা একেবারেই অবশ পায়ের পাতা পড়ে গিয়েছে অনেক সময় এই সকল সাইন থাকলে অপারেশন আর্জেন্ট বা এমআরআই যদি ডিস্ক স্পাইনাল ক্যানাল স্টোনোস বা প্রোটিউশন এমন বেশি বা এক্সট্রুডেড ডিস্ক এক্সট্রুডেড যদি থাকে তখন কিন্তু সার্জারি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো আমার মনে হয় আপনি পুনর্বাসন রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন প্রপার জায়গা প্রপার ওয়ে কমে যাবে আর পাশাপাশি কিন্তু এডুকেশন খুব ইম্পর্টেন্ট এডুকেশন বলতে হচ্ছে বসা কারেকশন করা ঠিকমতো বসা সোজা হয়ে বসা তারপরে দাঁড়ানোর ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সামনে ঝুঁকে ভারী কিছু না উঠানো কিছু বেসিক এডুকেশন সবার জন্য প্রযোজ্য এটা শুধু আপনি না একেবারে পৃথিবীর সবার জন্য প্রযোজ্য তো এগুলা কিন্তু আমি আমার ইউটিউবে অনেক চ্যানেলে অনেক ছবি সহ আমরা দিয়েছি এবং ইন্টারনেটে পাওয়া যায় আপনি একটু কারেকশন করে ওভাবে চলেন ইনশাল্লাহ ইম্প্রুভ হবে কিছু এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট যেমন পিছনের মাংসপেশির এক্সারসাইজ ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ কিছু নিউরোডাইনামিক এক্সারসাইজ আছে যেগুলো হয়তো আপনি শিখে নিয়ম মাফিক করলে ভালো থাকতে পারেন এটা কিন্তু আমার আমরা ইউটিউবে আমি প্রচুর এক্সারসাইজ দিয়েছি আপনি দেখে শিখে করতে পারেন যদি না হয় তারপরে একজন হয়তো আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে পারে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলাপ করলাম আর্থ্রাইটিস এবং পুনর্বাসন সেটা খুব জরুরি এবং ফুড সাপ্লিমেন্ট নিয়ে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করছেন অবশ্যই আসলে যে আর্থ্রাইটিস বা যে কোনো বাত ব্যথার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে শুরুতেই যদি আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং আমাদের জানা উচিত যে এই জাতীয় রোগের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিভিন্ন এক্সারসাইজ খুবই কার্যকরী চিকিৎসা অনেক ক্ষেত্রে ঔষধবিহীন আপনারা চিকিৎসায় ভালো থাকতে পারবেন তো জাস্ট একটু জানতে হবে এবং জানার জন্য আপনাদের একটু হয়তো স্টাডি বা একটু অনলাইন বা বিভিন্ন টেলিভিশন হেলথ প্রোগ্রামগুলো আপনাদের দেখতে হবে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আমরা এই ছিল আজকে আমাদের এই আয়োজন অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে রাত 2টায় পরবর্তী অনুষ্ঠান দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি